সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে 8:30। আমার পুজো ও স্নান সব কমপ্লিট, আর যারা আমার ওয়ান্ডারিন শুক্লা পরিবারের সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো স্কিপ না করে যাওয়ার অনুরোধ রইল। যারা আমার চেয়ে বড় তারা অবশ্যই আমার প্রণাম নেবেন, আর যারা ছোট আমার ভালোবাসা রইল। আর আজকে একটু বাজার যাব, প্রচণ্ড রোদ, বলতে পারছি না বৃষ্টি হবে কি না। কাল না কোথাও বৃষ্টি হয়েছে বলছে, দক্ষিণ কলকাতার দিকে খুব বৃষ্টি ঝড় হয়েছে, তো বাবুর হুগলি ডিস্ট্রিক্টেও খুব গরম। আর এখানে তো সে আর বলাই যায় না, কারেন্টের উৎপাত। তাও কালকে রাত্রে কারেন্টটা যায়নি, কিন্তু সন্ধ্যে থেকে কারেন্ট ছিল না, যখন ওর সাথে আমি বাজার গেলাম তখন ছিল না। যাই হোক, একটা ব্লাউজ নিয়ে দৌড়ে চলে এসেছি, মোবাইলটা ঠিক করে ব্লাউজ নিয়ে চলে এসেছি। মোবাইলটা অনেক পরেশানি করছে আমার, তো যাই হোক একটা সিম অনেক অসুবিধা হয়, আর যার জন্য আজকে কণিকাকে ফোন করেছি, ওর বাড়িতে আমায় ছেড়ে আসবে আমার হাজবেন্ড, তো ওর সাথে আমি বাজার যাব। একা ভয় পাই বাজার যেতে, আর সারাদিনে রান্নাবান্না করতে হবে অনেক কাজ, আর ঘরটা রঙ করবো, মিস্ত্রিকেও ডাকবো, বেডরুমটা ভাবলাম ছেলে আসবে, ও তো আসতে পারবে না, এক্সাম, একবারে গ্যাংটক যাব তার আগের দিন আসবে। তো যাই হোক, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আমি টিফিনটা খাই, কি খাচ্ছি তোমাদের দেখাবো। ওগুলো পেকেছে যে কাঁদি নামিয়েছি বলেছিলাম না, খুব ভালো কলা জানো, একদম পাতলা চামড়া। এই যারা আমার বন্ধু ব্লগ দেখছিস, কলা খাবি তো আমার বাড়ি চলে আসিস, দেখো দেখেছো। এক টিফিন ভালো লাগে না ওটস, তাই আজকে একটু চেঞ্জ করলাম, আদা দিয়ে অনেকক্ষণ ফোটানোর পরে একটু চা পাতা দিয়ে নামিয়ে দিলাম, ঠান্ডা গরম লেগে গেছে তো তাই, আর একটু বাটার টোস্ট করে নিলাম, তো খাবো, হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না। ব্যাস মাছটা ভেজে নিয়েছি, এর মধ্যে নিয়েছি আমি জিরে ধনিয়া, একটু কাঁচা লঙ্কা, দুটো লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কা লাল লঙ্কা, নুন হলুদ, আর একটু পেঁয়াজ দিয়ে এটা ফ্রাই করে নিই। মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে চারটে মাছ তো অল্প একটু জল দেবো, জলটা ফুটুক। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে একটু ধনিয়া পাতা দিলাম, আমার এই ফ্লেভারটা ভাল লাগে, আর যদি না লেগে থাকে মুখে একটু নুন দিয়ে দেখো, যদি নুন লাগলে তখন আবার তুমি এই সময় অ্যাড করে দিতে পারো। তো এটা আমি 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো, কারণ পার্সেবাটা প্রচণ্ড নরম হয়, ভেজেছি। আর রেসিপিটা এখানেই কমপ্লিট করলাম, তোমরা খেয়েও ঘরে বানিয়ে। দুপুরে রান্না করেছি দেখো, মূলা দিয়ে টক ডাল, আর একটা ইলিশ মাছ ভাজা করেছি, যেটা আমি খাবো, দাস ইলিশ মাছ খুব পছন্দ করে না। এটা হচ্ছে দাসের পার্সেবাটার চাল, আর এটা হচ্ছে আলু ঝিঙে কুমড়ো দিয়ে পোস্ত। শর্টে দেওয়া থাকলো, দেখার অনুরোধ দিল, যারা যারা ব্লগ দেখবে তারা যেন অবশ্যই শর্টটা দেখো, কেমন করে রান্না করেছে, এইভাবে রান্না করবে বেশ ভালো লাগে। তো এখন পুরো ডট 12:30 আমি খাবো, ওষুধ তো 2:30 খেতে হয়, তো 2 ঘন্টা আগে 12:30 আমার খাবারটা খেয়ে নিতে হবে। অনেক কাপড় চোপড় ভিজিয়েছি, এদিকে মেক করেছে, খেয়ে নিই। শেষমেশ বন্ধুরা গরমের অবসান, খুব জোরে বৃষ্টি এসছে, দেখো উঠানে জল দাঁড়িয়ে গেছে, মানে এরকম বৃষ্টি অন্তত 2 ঘন্টা যদি কন্টিনিউ হয় তাহলে মনে হয় আমরা বাঁচবো এই গরমের হাত থেকে, একটু তো ওয়েদারটা ঠান্ডা হবে। গাছপালাগুলো দেখেছো কিরকম হয়ে গেছে, তাও তো আমার বাড়ি বোরিং চালিয়ে জল দিয়ে, এখন কটা বাজে বলো তো, ঠিক 1:45, খাওয়াও শেষ হয়েছে, দেখছি বৃষ্টিও চলে এসছে, তো বেশ ভালোই লাগছে, গরমটা একটু কমবে। সব কাপড় কেচে নিলাম, কিন্তু জোর বৃষ্টি, পেট ব্যথা করছে জানো, কাপড় কেচে উঠে কিছু করার নেই, ও নেই তো কখন আসবে তার ঠিক নেই। উপরে গিয়ে না ওই 3 তলায় গিয়ে আমি পারবো না, সিঁড়ি দিয়ে যত কাপড় কেচে দিই না এই দাসবাবু উপরে গিয়ে মেলে দেয়, তো ফোন করলাম বলে মো সেটে তো অনেক বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা থামলে বেরো, একটু কমেছে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে অনেক, তো আসলে পরে ও মিলে দেবে। ঘরে না মানে এমন কোনো জায়গা নেই ঘরে, রং টং করেছে তো, ও একটু না খুব পরিপাটি, আমরা দুজনেই, কোনো ময়লা পছন্দ হয় না, তো কি বলো তো, লোডশেডিং বাড়িতে
বিদ্যুৎ পড়ছে আর লোডশেডিং হয়ে গেছে, আর আমরা যে ঘরে কোথাও মানে দড়ি টানাবো না, তাহলে তো কালারটাও একটা প্রবলেম হবে না, সেখানে দড়িটা সেরকম নেই। উপরে তো দোতলায় সব স্লাইডিং, উপরতলা নিচতলাটায় কোথায় চলতি ফিরতি জায়গা, সেখানে দড়ি টানিয়ে কোনো জিনিস দেওয়ার মতো জায়গা নেই। তো আজকে এই রং মিস্ত্রিকে এক্ষুনি ফোন করবো, এক্ষুনি খুব মনে করে দাসকে বললাম, দাস বলে এত শরীর খারাপে তুমি এগুলো কেন, বেকার, পুজো আসছে তো ইচ্ছাই করে, বিদ্যুৎ মনে হয় শুনতে পাচ্ছো। তো যাই হোক, সব কাজকর্ম হয়ে গেছে, শুধু দাসকে খেতে দেবো আর রান্নাঘরটা শুধু একটু পরিষ্কার করব, ব্যাস। আজকে দুপুরের মতো কাজ শেষ, বিকালে কণিকার সাথে যদি বৃষ্টি না হয়ে থাকে অবশ্যই বাজারে যাব, তোমাদের আমাদের গোল বাজারটা কেমন, আমি কোথায় বাজার করি, কোন জিনিস কিনি অবশ্যই দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা, এই যে গাজর বিট সব দিয়ে একটা ডিম অমলেট বানিয়েছি, ডিম দিয়ে আর এক পিস করে রুটি, দাস আর আমি খেয়ে নেবো, দিয়ে কণিকার সাথে বাজার যাব, দাস আমাকে কণিকার বাড়ি ছেড়ে আসবে। তো এটা গোলবাজারের বড় মার্কেট, এখানে না সব রকম চাদর থেকে লেহেঙ্গা সমস্ত জিনিস খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমি গেছিলাম কুর্তি, কালো রঙের ব্ল্যাক কুর্তি বানাবো, কুর্তি না ভুল বলছি কুর্তা, একটা স্টাইলিশ, তো আমি এগুলো কিনতে গেছিলাম। গ্যাংটক যাবো, তো তার আগে ছোট ছোট বাজারগুলো আমি আর কণিকা মিলে করতে গেছিলাম। তো যেই দোকান জৈনের দোকানে যাই আমরা, সেই দোকানেই জিনিসগুলো ফটাফট করে আমি আর কণিকা কিনে নিলাম। তো ওকেও একটা দিয়ে দিলাম নেটে চুড়িদার কিনে, সেটাও করবে, এই যে ও বসে আছে, আমি আরও তো খুব ভালো লাগছিল। আজকে অনেক দিন পরেই আমরা দুজন ঘুরতে বেরিয়েছিলাম, এই মার্কেটটা বিশাল বড় জানো তো, মানে এধার ওধার করে, এটা হচ্ছে রসরাজ, মিষ্টির দোকানে চড়ে এলাম, এবার আমরা আইসক্রিম খাবো, দেখি কি আইসক্রিম নেব। অনেক দিন পর, অনেক চুড়িদার কিনেছি, অনেক জিনিস কিনেছি, ও কিনেছে, দিয়ে আজ কিছু তো খেতে পারবো না, তাই আইসক্রিম খাচ্ছি, খেতে খেতে বৃষ্টিও পড়ছে, দিয়ে ওর বাড়ি অব্দি যাবো, তারপরে বাপি এসে নিয়ে যাবে, বাপি মানে যে দাসবাবু। অন্য একটা চ্যানেল আছে, তোর চ্যানেলটার নাম বলতো? আমার চ্যানেলটার নাম, হ্যাঁ, ক্যাট লাভার, ক্যাট লাভার, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা দেখছো। তো বন্ধুরা বাজার থেকে চলে আসলাম, চুড়িদারগুলো দেখালে যদি পুরনো হয়ে যায় তাই দেখালাম না, পুজোর সময় পড়েছি বাচ্চা বুদ্ধি, কণিকার বাপের বাড়িতে চলে গেল আর আমাকে দাস নিয়ে চলে আসলো, গাড়িতে চালাতে পারি না, গাড়ির পিছনে বসলেও না কোনো বাম পাশলে ব্যথা হয়, আমাকে নিয়ে না অনেক অবজেকশান মানুষের, কেন জানি না, কারোর ভালো ছাড়া না কোনো দিন কারোর খারাপ করিনি, তাও লোকের এত অবজেকশান কী করে আসে জানি না, এত মিথ্যা, এত অবজেকশান, মানুষ এতটুকু যদি মনে রাখে না যে মানুষ কী করেছে, তাও মানুষের একটা গিল্টি ফিল কাজ করে, অনেকের এটা কাজও করে না, এতটাই মানে খারাপ হয়ে গেছে পুরো পৃথিবীটা। তো যাই হোক, খুব আনন্দ করেছি দুই বন্ধু মিলে, আইসক্রিম খেয়েছি, আনন্দ করেছি, দিয়ে যাই হোক ঘরে আসলাম, দেখি এখন কি রান্না করি রাত্রে। দুটোই শুধু শেয়ার করলাম কারণ পুজোর পরে এটা বানাবো, এটা হচ্ছে কুর্তা বানাবো কালো রঙের, আর এটা একটা পিচ কালার, এটা দিয়েও কুর্তা বানাবো পুজোর পরে, এখন না, এখন আর সময় নেই, তো কেউ নেবে না, আর এগুলো অনেক বড় কাজ, এগুলো করতেও মানে অনেক সমস্যা, এখন দিলে সব ভুলভাল বানিয়ে দেবে। রাত্রের ডিনার রসমালাই আর রুটি, সেই দাসের তিনটে রুটি, আর ওই যে সকালে পোস্ত ছিল সেটাই, আর কোনো সবজি করিনি, আর এই আমারও তাই একটা রুটি আর সবজি, ওই পোস্তটাই খেয়ে নেব, আর কিছু করলাম না এই গরমে। তো বন্ধুরা আর দেরি করব না, হাঁপিয়ে গেছি গরমে রুটি করে, তো এবার ব্লগটাকে শেষ করব। ফল সিগো না মানুষকে অনেকটা নিচের দিকে নিয়ে যেতে সাহায্য করে, তাই সেটাকে না এগিয়ে নিয়ে মানুষের সাথে সুস্থ হয়ে ব্যবহার করে বাঁচতে শেখাটা, মাথা উঁচু করে অনেক দরকার। আর তোমরা খুব সবাই ভালো থাকবে, একটু বৃষ্টি হচ্ছে বলে একটু তাও ঠান্ডা লাগছে না, আগুনের মতো গরম ছিল। তো শুভরাত্রি।